মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর কার্টুন এবং সন্ত্রাসবাদের সাথে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্যোগে নিন্দা জানিয়েছে সৌদি আরব। তবে অন্যান্য আরব দেশগুলোর মতো নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কথা জানায়নি রিয়াদ। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা দেওয়া বিবৃতি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রকাশ করে। সম্প্রতি ফ্রান্সের ইতিহাস বিষয়ের এক শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখায়, পরে তাকে হত্যা করা হয়। এর প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার ঘোষণা দেন। ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও তিনি জানান। এরপর জর্ডান, কাতার, কুয়েত ফরাসি পণ্য নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সবশেষ ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সাব্বির আহমেদ, NANTV, ডেস্ক রিপোর্ট।